দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করেন, নিজের বিপদ নিজেই ডাকছেন। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে পানি মানুষের শরীর থেকে বেরিয়ে যায়, তাই পানি এমন ভাবে খাওয়া উচিত যাতে শরীরে যথেষ্ট পরিমাণে পানি থাকে। মানুষের দেহের ওজনের 2 থেকে 3 অংশই পানির ওজন। শীত হোক বা গ্রীষ্ম, শরীরে যথেষ্ট পরিমাণে পানি থাকা এবং শরীরকে হাইড্রেটেড রাখা উচিত, এতে রক্ত সঞ্চালনের অসুবিধা হয় না। আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডক্টর ধনবাণীর মতে, শুধু বেশি পরিমাণে পানি খাওয়াই নয়, পানি খাওয়ার ধরনের দিকেও নজর দেওয়া প্রয়োজন। একটি সর্বভারতীয় পত্রিকাকে দেওয়ার সাক্ষাৎকারে এই নিয়ে বিশদে জানিয়েছেন তিনি। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে পানি মানুষের শরীর থেকে বেরিয়ে যায়, যথেষ্ট পরিমাণে পানি থাকে। আয়ুর্বেদ অনুযায়ী দাঁড়িয়ে পানি খাওয়া উচিত নয়, এমনকি আপনি কিভাবে পানি খাবেন তার উপর নির্ভর করে সারাদিন আপনার শরীর কেমন থাকবে। পানি খাওয়ার সময়ে পানি ঠান্ডা না গরম তার উপর নজর দেওয়া হয়, কিন্তু টেস্টার চোখে অনেক সময় যে কি গতিতে পানি খাবেন তার উপরে নির্ভর করছে আপনার স্বাস্থ্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খাওয়ার সময়ও আপনি খাওয়ার গতি অনেক বেড়ে যায়, এর ফলে বাতের ব্যথা বা জয়েন্ট পেইনের শিকার হতে হয়। আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ডক্টর ধনবাণী জানিয়েছেন, এই প্রত্যেকটি খাবারই ধীরগতিতে খাওয়া যায়, এতে খাবার সহজে হজম হয়। ধীরগতিতে পানি না খেলে রোগের সম্ভাবনা বেড়ে যায়। দৌড়ে এসে বা খুব পরিশ্রম করার পরে সঙ্গে সঙ্গে পানি খেলেও ফুসফুসের সমস্যা হতে পারে, তাই এবার থেকে পানি খাওয়ার সময়ও কিছুক্ষণ বিশ্রাম করে পানি খান। ভিডিওটি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করুন, কমেন্ট করে আপনার মতামত দিন, এরকম আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন।